নমস্কার, আমি মৌপ্রিয়া দাস তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি এক নতুন পর্ব। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা জেনেছিলাম অভিব্যক্তি সম্পর্কে, আজকে আমরা জানব অভিযোজন সম্পর্কে। আগের দিন আমি তোমাদেরকে এই অভিযোজন কাকে বলে সেটা বলেছিলাম, তোমাদের মনে আছে তো? আমি আরবার বলে দিচ্ছি যে অভিযোজন কাকে বলে। কোনো পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য জীবের মধ্যে যে আকৃতি, আচরণ, শারীরবৃত্তীয় এবং ক্রিয়াকলাপগত যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকেই আমরা বলি অভিযোজন। তাহলে অভিযোজন কাকে বলে? যে কোনো পরিবর্তনশীল পরিবেশ যেখানে কন্টিনিউ পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো না কোনো সংগ্রাম চলে যাচ্ছে, সেখানে সেই পরিবেশে নিজেকে টিকে থাকার জন্য জীবের মধ্যে যেটা আকৃতিগত, আচরণগত, শারীরবৃত্তীয়গত বা ক্রিয়াকলাপগত যে সকল স্থায়ী পরিবর্তন ঘটছে তাকে আমরা বলছি অভিযোজন। এই অভিযোজনের কয়েকটা উদাহরণ আছে। এই অভিযোজন অঙ্গ সংস্থানগত হতে পারে, শারীরবৃত্তীয় হতে পারে, আবার আচরণগত হতে পারে। অঙ্গ সংস্থানগত কিছু উদাহরণ আছে, যেমন প্রথমেই আমি তোমাদেরকে বলবো ক্যাকটাস। ক্যাকটাস কোথায় জন্মায় আমরা সবাই জানি, ক্যাকটাস মরুভূমির ঊষর পরিবেশে জন্মায়। এই ক্যাকটাস দেখে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে। পরীক্ষাতে প্রায়ই আসে যে জেরোফাইট কাকে বলে। জেরোফাইট হলো যে সকল উদ্ভিদ মরুভূমির মতো উষ্ণ পরিবেশে জন্মগ্রহণ করে, উষ্ণ পরিবেশে জন্মায় তাদেরকে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলে, যেমন ক্যাকটাস। এই ক্যাকটাস এই অভিযোজনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য। এই ক্যাকটাসের কী হয়, বা ফণিমনুষা উদ্ভিদের পাতা কাঁটায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে পাতা কিসে পরিণত হয়ে যায়? কাঁটায় পরিণত হয়। এই উষ্ণ পরিবেশে বাষ্পমোচনটাকে হ্রাস করার জন্য এরকম অভিযোজন তাদের মধ্যে দেখা যায়। কোনো কোনো ক্যাকটাসের মধ্যে পাতা থাকলেও সেটা সংখ্যায় খুবই কম হয়। এই ক্যাকটাসের কাণ্ড খুব স্থূল হয়, মানে মোটাসোটা হয়, চ্যাপ্টা হয়, রসালো হয় এবং সবুজ হয়। জল সংরক্ষণ ও সালোকসংশ্লেষের জন্য এরকম অভিযোজন ঘটে। ক্যাকটাসের এই যে পাতাটা কাঁটায় পরিণত হয়ে যাচ্ছে, এরকম কাণ্ড এটা হচ্ছে কাঁটায় পরিণত হয়ে যায়। আর ক্যাকটাসের এই রকম কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড। তাহলে ক্যাকটাসের এই কাণ্ডকে কী বলা হয়? পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড। তাহলে ক্যাকটাসের পাতা কিসে পরিণত হচ্ছে? কাঁটায় পরিণত হচ্ছে। যে কেন পরিণত হচ্ছে? না, বাষ্পমোচনকে কমানোর জন্য। এটা তো হলো ক্যাকটাসের। এবার আমরা জানবো রুই মাছের পটকা সম্পর্কে। রুই মাছের দেহগহ্বরে মেরুদণ্ডের নিচে দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। এই পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে এবং কমিয়ে মাছকে জলের ওপরে ভেসে থাকতে এবং ডুবতে সাহায্য করছে। পটকার অগ্র প্রকোষ্ঠ অর্থাৎ সামনের দিকের প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। এই রেড গ্রন্থি কী করে? গ্যাস সৃষ্টি করে। আর পেছনের প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে। তাহলে গ্যাস সৃষ্টি করে কে? অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি। আর গ্যাস শোষণ করে কে? পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া। রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্র প্রকোষ্ঠটা ফুলে যায়। তখন কি হয়, উভয় প্রকোষ্ঠের মাঝখানে যে ভালভ থাকে সেই ভালভটা বন্ধ হয়ে যায়, ফলে মাছ জলে ভেসে ওঠে। আবার ভালভটা যখন খুলে যায় তখন গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে এসে রক্তজালক দিয়ে শোষিত হয়ে যায়, ফলে পটকাটা চুপসে যায় আর মাছ জলের নিচে নেমে যায়। তাহলে এই রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়ার কাজটা বোঝা গেল। কী করলো? রেড গ্রন্থি গ্যাস নির্গত হলে অগ্র প্রকোষ্ঠটা ফুলে যায় আর এদের মাঝখানে যে ভালভ থাকে সেটা বন্ধ হয়ে যায়, ফলে মাছটা জলে ভেসে ওঠে। আর ভালভটা খুলে গেলে এর যে পশ্চাৎ প্রকোষ্ঠে যেটা থাকে সেই রক্তজালক দিয়ে গ্যাস শোষিত হয়ে যায়, ফলে পটকা চুপসে যায় আর মাছ পুনরায় জলের নিচে নেমে যায়। এবার আমরা জানবো পায়রার বায়ুথলি সম্পর্কে। পায়রা পক্ষী শ্রেণীর অন্তর্গত খেচর প্রাণী। বায়ুতে ওড়ার জন্য এদের বিভিন্ন অভিযোজনের কৌশল করতে হয়। পায়রার একটা অভিযোজনগত যে বৈশিষ্ট্য সেটা হলো পায়রার বায়ুথলি। পায়রার ফুসফুসে 9টা বায়ুথলি বা এয়ার স্যাক থাকে। প্রশ্ন আসে যে পায়রার কটা বায়ুথলি? পায়রার 9টি বায়ুথলি বা এয়ার স্যাক থাকে। এই বায়ুথলিগুলো বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহকে হালকা করে দেয় এবং উড্ডয়নকালে অর্থাৎ ওড়ার সময়ে অক্সিজেন সরবরাহ করে। তাই পায়রা অনবরত যখন উড়তে থাকে সে সহজে ক্লান্ত হয় না। তাহলে
পায়রার এই বায়ুথলি তাকে কিভাবে উঠতে সাহায্য করছে, এই বায়ুথলিগুলোর মধ্যে কি থাকছে, না বায়ুপূর্ণ থাকছে, ফলে পায়রার দেহকে হালকা করে দিচ্ছে এবং উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করছে, তাই পায়রা সহজে ক্লান্ত হচ্ছে না। এতক্ষণ আমরা জানলাম অঙ্গসংস্থানগত কিছু অভিযোজনের উদাহরণ, এবার আমরা জানব শারীরবৃত্তীয়গত কিছু অভিযোজনের উদাহরণ। সুন্দরী গাছের নাম প্রায় শুনেছ, সুন্দরী গাছ কোথায় দেখা যায়? একদম ঠিক, সুন্দরবনে দেখা যায়। সুন্দরী গাছ এই সুন্দরবন অঞ্চলে দেখা যায়। সুন্দরবন অঞ্চলটা কেমন? একটু ভিজে, কর্দমাক্ত এবং বেশিরভাগই লবণাক্ত। এই সুন্দরী গাছ সেই ভিজে, কর্দমাক্ত এবং লবণাক্ত মাটিতেই জন্মায়। এই কারণে এদেরকে লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ বলে। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে হ্যালোফাইট কাকে বলে, যে সকল উদ্ভিদ ভিজে, কর্দমাক্ত এবং লবণাক্ত মাটিতে জন্মায় তাদেরকে এই হ্যালোফাইট বলে, যেমন সুন্দরী। এই সুন্দরী গাছের একটা বিশেষ উদাহরণ, এই সুন্দরী গাছে শ্বাসমূল থাকে, যেটাকে ইংলিশে আমরা বলি নিউম্যাটোফোর। তাহলে এই সুন্দরী গাছের কী থাকে? নিউম্যাটোফোর থাকে। এই সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না, মাটির অল্প নিচে বিস্তৃত থাকে। এই সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মূল ও অভিকর্ষের বিপরীত, অর্থাৎ অভিকর্ষের বিপরীত মানে কি, মাটির উপরের দিকে এসে যাচ্ছে, কিছুটা মূলটা ভেতরের দিকে গিয়ে আবার উপরের দিকে উঠে আসে, এটাই হচ্ছে তার শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এই মূলে অসংখ্য শ্বাসরন্ধ্র থাকে। তাহলে কি থাকে এই মূলে? অসংখ্য শ্বাসরন্ধ্র। এই রন্ধ্রের সাহায্যেই গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। তাহলে জেরোফাইট, হ্যালোফাইট কাকে বলে বোঝা গেল, বা সুন্দরী গাছের শ্বাসমূল সম্পর্কে জানা গেল। এবার আমরা জানব উটের যে অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা তা সম্পর্কে। উট কোথায় দেখা যায়? উট মরুভূমিতে দেখা যায়। অবশ্যই এর থেকে বোঝা যাচ্ছে উট হচ্ছে মরুভূমির প্রাণী। মরুভূমিটা কেমন হয়? তপ্ত বালুকাময় থাকে, সেখানে প্রচণ্ড জলের অভাব থাকে। এই উটের দেহে জল ক্ষয় রোধ করার জন্য যে সকল অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো আমি এখন তোমাদেরকে আলোচনা করব। এই উটের দেহত্বক থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য চামড়াটা খুব পুরু হয় আর রোমযুক্ত হয়, অর্থাৎ চামড়াটা খুব মোটা হচ্ছে আর রোমযুক্ত হচ্ছে। নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে, ফলে নাসাপথে জল ঘনীভূত হয়ে যায়। নাসাপথের যে কোষগুলো থাকে সেগুলো জল শোষণ করে নেয়। আর কি হয়? এরা যখন মলমূত্র ত্যাগ করে তখন খুব কম পরিমাণে জল ত্যাগ করে। এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং আমাদের যে সকলের যে মূত্র আমরা ত্যাগ করি তার মধ্যে ইউরিয়া থাকে, কিন্তু ওরা যাতে জলটা ওদেরকে কম ব্যবহার মানে মিশ্রিত করতে হয় সেজন্য ইউরিয়ার পরিবর্তে ওরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে, ফলে মূত্রে জলের অপচয়টা কম হয়। উট শুষ্ক বিষ্ঠা ত্যাগ করার জন্য এদের জলের অপচয়টা কম হয়ে যাচ্ছে। এদের কি থাকে? একটা কুচ থাকে, সকলেই নিশ্চয়ই দেখেছো। এই কুচে ফ্যাট সঞ্চিত করে রাখে। কি সঞ্চিত করে রাখে? ফ্যাট সঞ্চিত করে রাখে। এই ফ্যাট বিপাকক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে এবং সারা দেহকোষে সরবরাহ করে দেয়। তাহলে ওদের দেহে কুচের মধ্যে কি থাকছে? ফ্যাট থাকছে। সেই ফ্যাট বিপাকক্রিয়ার সময় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে এবং কোষ দেহে ছড়িয়ে দেয়। এদের পাকস্থলীতে কি থাকে? ওয়াটার স্যাক থাকে। এই ওয়াটার স্যাক থেকেই জল প্রয়োজনকালে দেহে সরবরাহ করে। হেনলির লুপ জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রকে ঘন হতে সাহায্য করে আর গ্লোমেরিউলাসের পরিস্রুতকরণের হার কম হয়। উটের লোহিত রক্তকণিকার আকৃতিটা কেমন হয়? উটের লোহিত রক্তকণিকাগুলো অপেক্ষাকৃত বড় হয়, ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াস যুক্ত হয়। পুরো শর্ট কোয়েশ্চেন প্রায় আসে যে উটের লোহিত রক্তকণিকা কেমন হয়। তাহলে কি বললাম? বড়, ডিম্বাকার আর নিউক্লিয়াস যুক্ত। এই ধরনের আরবিসি জল নিরোধন হ্রাস করে। ডিম্বাকার লোহিত কণিকাগুলো জল নিরোধন কালেও সহজেই রক্তস্রোতে প্রবাহিত হতে পারে এবং উট যখন প্রচুর জল পান করে তখনও এদের আরবিসিগুলো বিদীর্ণ হয়ে যায় না। এবার আমরা জানব কিছু আচরণগত অভিযোজন। প্রথমেই আমরা জানব শিম্পাঞ্জি কিভাবে অভিযোজন করছে, তাদের আচরণে কি পরিবর্তন ঘটাচ্ছে। এই শিম্পাঞ্জি যখনই কোনো উইয়ের ঢিপি দেখে
তখনই কি করে, সেই উয়ের ঢিপির মধ্যে একটা গাছের শাখা দিয়ে একটা লাঠির মতো দণ্ড তৈরি করছে। এই দণ্ডটা দণ্ডটার যে ছুচালো প্রান্ত সেটা উয়ের ঢিপির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই উই তখন উই পোকাগুলো কি ভাবছে যে একটা কিছু একটা আছে, তো উই পোকাগুলো তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসছে এবং শিম্পাঞ্জি সেগুলোকে মহা আনন্দে খেয়ে নিচ্ছে। এভাবে কি করে ও খাদ্য সংগ্রহ করতে পারে। এই শিম্পাঞ্জি কি করে, শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা খায়। শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয়ে যায় তখন ওরা সেটা তো বুঝতে পারে, তখন তারা বিশেষ যে ভেষজ উদ্ভিদগুলো আছে যেগুলো থেকে সে মানে খেলে রক্ষা পাওয়া যাবে, সে বিশেষ ভেষজ উদ্ভিদ নিজেই খুঁজে নেয় এবং সেগুলোকে খায়, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। আমরা যেমন ওষুধ খাই, ওরা তেমনি সেই পরজীবী থেকে রক্ষা পাওয়ার জন্য ভেষজ উদ্ভিদ খেয়ে নেয়। এই তো গেল শিম্পাঞ্জি। এবার আমরা জানবো মৌমাছি কীভাবে তাদের বার্তা একটা মৌমাছি থেকে অন্য মৌমাছিতে পাঠায়। শ্রমিক মৌমাছিরা খাবারের সন্ধানে অনেক দূরে দূরে ঘুরে বেড়ায়। তখন খাবারের যখন ওরা খোঁজ পায়, সেই মৌচাকে ফিরে এসে বিশেষ ধরনের একটা নৃত্য করে। কি করে? নৃত্য মানে নাচ করে। এই নৃত্যের মহড়া দেখতে অনেকটা ইংরেজি যে আমরা লেটার লিখি না এইট, সেই এইটের মতো লাগে। এই 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 যে নৃত্যটা করে সেটাকেই বলছে ওয়াকটেল নৃত্য। তাহলে ওয়াকটেল নৃত্য কাকে বলে? মৌমাছি কোনো খাবারের সন্ধান পেলে মৌচাকে ফিরে এসে যে এইট আকৃতির নৃত্য দেখায় তাকেই আমরা বলি ওয়াকটেল নৃত্য। এই যে মৌমাছিরা যে নৃত্য করে সেটা সূর্যের অবস্থানকে কেন্দ্র করে, সূর্য থেকে তার খাবারের পজিশনটা কোন ডিরেকশানে আছে সেইটা সেরকমভাবে সে ঘুরে 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 নেচে নেচে সেটা বুঝি মানে নেচে নেচে মানে কি একটু ঘুরে ঘুরে যে মানে প্রদক্ষিণ করে সেভাবেই বোঝা যায়। এই সময় তাদের উদরও খুবভাবে কাঁপতে থাকে, যেটা বললাম একটু কাঁপতে থাকে। মৌমাছিটা কীভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপর ভিত্তি করে অন্যান্য মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত খাবারের উৎস স্থানে পৌঁছে যায়। যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তাহলে এরা চক্রাকার নৃত্য প্রদর্শন করে। চক্রাকার মানে কি? চক্রের মতো ঘুরবে। যদি খাদ্যের উৎসটা 100 মিটারের কাছাকাছি হয় তবে তারা চক্রাকারে ঘুরতে থাকে, সেটাকেই আমরা বলি চক্রাকার নৃত্য। আর ওয়াকটেল নৃত্য কোনটা? যেটা এই আকৃতির মতো হয় সেটাকেই আমরা বলি ওয়াকটেল নৃত্য। এবার আমরা অভিব্যক্তির মতবাদের সপক্ষে কিছু প্রমাণ তোমাদেরকে বলবো। প্রথম হচ্ছে ঘোড়ার জীবাশ্ম যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি তাহলে এখন যেই মানে আধুনিক ঘোড়া সে হচ্ছে ইকুয়াস, তার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস থেকে শুরু হয়েছে। তাহলে ইওহিপ্পাস থেকে এসেছে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাস থেকে ইকুয়াস। তাহলে কিভাবে তাদের বিবর্তনটা ঘটেছে? ফার্স্টে কি বললাম? ইওহিপ্পাস, তারপর মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, সেখান থেকে প্লায়োহিপ্পাস, আর শেষে ইকুয়াস। এই যে আধুনিক ঘোড়া, তার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস ছিল, সেটা কেমন দেখতে ছিল? দেখতে অনেকটা শিয়ালের মতো ছিল। তাদের উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার মতো। এদের অগ্রপদে 4টে আর পশ্চাৎপদে 3টে করে আঙ্গুল ছিল। সেই সমস্ত আঙ্গুলে কি হতো? মাটিতে টাচ করতো। পেশক দাঁত ছিল খাঁজবিহীন এবং অসম্পূর্ণ সিমেন্টযুক্ত। এর যে পরবর্তী জীবাশ্ম সেটা হলো অলিগোসিন যুগের মেসোহিপ্পাস, তার উচ্চতা ছিল 60 সেন্টিমিটার মতো। আকার অনেকটা ভেড়ার মতো, আগেরটার আকার ছিল শিয়ালের মতো, এটা ভেড়ার মতো। এদের উভয় পায়ে 3টে করে আঙ্গুল ছিল, মাঝের আঙ্গুলটা ছিল লম্বা আর মজবুত। এদের পেশক দাঁত কেমন ছিল? অল্প খাঁজ ছিল। এর পরবর্তী যে জীবাশ্ম সেটা হচ্ছে মায়োসিন যুগের মেরিচিপ্পাস, এটা কেমন দেখতে? এটা অনেকটা টাট্টু ঘোড়ার মতো দেখতে ছিল। এর উচ্চতা ছিল 100 সেন্টিমিটার, এদের পায়ে 3টে করে আঙ্গুল ছিল, যাদের মাঝেরটা বেশ লম্বা আর খড়যুক্ত। পেশক দাঁতগুলো ছিল ঘাস চিবানোর জন্য উপযুক্ত আর দীর্ঘ ক্রাউন সমন্বিত। পুরো পেশকগুলি পেশক দাঁতের অনুরূপ ছিল। এর পরবর্তী যে জীবাশ্ম সেটা হচ্ছে প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস, এদের উচ্চতা ছিল প্রায় ওই 120 সেন্টিমিটার মতো। এরা দেখতে অনেকটা আধুনিক ঘোড়ার মতো হবে, এদের আকৃতি একটু ছোট ছিল। প্লায়োহিপ্পাসের শেষ সংস্করণ যেটা কিনা এখন আধুনিক ঘোড়া সেটা হচ্ছে ইকুয়াস, এই যাদের আবির্ভাব ঘটেছিল প্লিস্টোসিন যুগে। এর উচ্চতা কেমন? 150 সেন্টিমিটার মতো। এরা খড়যুক্ত এক আঙ্গুল বিশিষ্ট ঘোড়া। এদের পেশক ও পুরো পেশক উভয়ই সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট হয়।
তাহলে আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার যে বিবর্তন সেই বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট, দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের আঙ্গুলের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পাওয়া, পায়ের 3 নম্বর আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি, শক্ত ভূমিতে দৌড়াবার জন্য শক্ত খুরের আবির্ভাব ঘটেছে, পেশক ও পুরোপেশক ক্রাউনের আয়তন বৃদ্ধি হয়েছে। এতক্ষণ আমরা ঘোড়া সম্পর্কে জানলাম। এই পরীক্ষা কিন্তু প্রায় দেয়। তাহলে এদের যে বিবর্তনটা কি বললাম, ইয়োহিপ্পাস, সেখান থেকে মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস। এবার আমরা জানব যে সমসংস্থ অঙ্গ কাকে বলে আর সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে। সমসংস্থ অঙ্গ হচ্ছে যেসব অঙ্গের গঠন একই প্রকারের হয় কিন্তু কাজ আলাদা হয়। তার মানে কি বলছে, গঠনটা একরকম হবে কিন্তু কাজ তাদের আলাদা আলাদা হবে। যেমন কি কি উদাহরণ, তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, চিতাবাগের অগ্রপথ, মানুষের হাত, এগুলো সমস্তটাই হচ্ছে সমসংস্থ, যাদের গঠনটা এক কিন্তু কাজ আমাদের সবারই আলাদা আলাদা। সেরকম উদ্ভিদের মধ্যেও কিছু উদাহরণ পাওয়া যায়, যেমন শল্কপত্র ও কণ্টক উভয় পাতাই রূপান্তর কিন্তু তাদের গঠন ও কাজ আলাদা। যেমন কি পেঁয়াজের শল্কপত্র পুরু হয় এবং মাংসল্য হয়, খাদ্য সঞ্চয় করে রাখে। অপরপক্ষে ক্যাকটাসের যে পত্রকণ্টক, সেটা পত্রকণ্টকটা কী করে, তাদের রক্ষা করে, অর্থাৎ রক্ষণাত্মক অঙ্গ। এবার আমরা, এটা হচ্ছে সমসংস্থ অঙ্গে। এবার আমরা জানব সমবৃত্তীয় অঙ্গ। এই সমবৃত্তীয় অঙ্গটা কি, যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু গঠন আলাদা হয়। আগেরটা জেনেছিলাম গঠন এক কিন্তু কাজ আলাদা, সেটা হচ্ছে সমসংস্থ। এবার আমরা জানব সমবৃত্তীয়, যেটা কিনা কাজ এক কিন্তু গঠন আলাদা। যেমন কি পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, এদের কি, এদের কাজটা একই, সবাই উঠতে সাহায্য করছে কিন্তু গঠনটা তাদের এক একজনের এক এক রকম। যেমন যে উদ্ভিদের যদি উদাহরণ দিতে যাই, তাহলে আঙুললতার আকর্ষক আর মটরের আকর্ষক প্রতিটিরই কাজ আহরণে সাহায্য করছে কিন্তু তাদের গঠনটা আলাদা আলাদা, অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ। এরপর আমরা জানবো কিছু নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে। প্রাণী জগৎ যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা প্রতিটি প্রাণীতেই দেখব যে বিশেষ একটা করে অঙ্গ এক একটা নির্দিষ্ট কাজ করে। যেই অঙ্গটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেগুলো কি হচ্ছে, সক্রিয় থাকছে। আর কোনো কোনো প্রাণীতে কিছু কিছু অঙ্গ আছে যারা কোনো কাজ, মানে সেই অঙ্গটার কোনো কাজ নেই। আস্তে আস্তে কাজ না করার ফলে ছোট আকৃতি হয়ে যাচ্ছে এবং নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত হচ্ছে। যেমন যদি কোনো উদাহরণ দেওয়া যায়, যেমন গিনিপিগের যেটা কিনা সিকাম, সেটা কিন্তু ওদের দেহে সক্রিয় অঙ্গ কিন্তু আমাদের দেহে যেটা কিনা, আমাদের মানে মানুষের দেহে যেটা অ্যাপেন্ডিক্স নামে পরিচিত, তাহলে গিনিপিগের সিকাম আমাদের দেহে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। আরেকটা কি উদাহরণ হতে পারে, যে বাদরের যেটা কিনা সক্রিয় অঙ্গ যেটা লেজ, সেটা মানুষের ক্ষেত্রে কক্সিস যেটা কিনা নিষ্ক্রিয় অঙ্গ। এবার আমরা কিছু জানবো মেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের হৃৎপিণ্ডের গঠনটা কেমন ছিল সেটা এখন জানবো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, যেমন তাদের হৃৎপিণ্ডের গঠনগত কিছু মিল আছে আবার কিছু অমিল আছে। মাছ থেকে শুরু করে উভচর, তারপর সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একদম আগে ছিল সরল হৃৎপিণ্ড, সেখান থেকে আস্তে আস্তে জটিল হয়েছে আর এখন মানুষের যেটা একদম জটিলতর হৃৎপিণ্ড, মানে স্তন্যপায়ীদের একদম জটিলতর হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছে। মাছের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা সরল ছিল, তাদের দুটো প্রকোষ্ঠ ছিল হৃৎপিণ্ডে, একটা অলিন্দ একটা নীলয়, যা তাদের জলে চলাফেরা করার জন্য উপযোগী ছিল। এদের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয়। ব্যাং প্রথম দিকে জলে বসবাস করলেও পরের দিকে কি হয়েছে, ডাঙায় বসবাস করছে, তাই তাদের হৃৎপিণ্ড অপেক্ষাকৃত জটিল হয়েছে। উভচরদের হৃৎপিণ্ডে দুটো অলিন্দ থাকে আর একটা নীলয় থাকে, এক্ষেত্রে অলিন্দ দুটি আন্ত অলিন্দ পর্দা দিয়ে পৃথক করে, অলিন্দে দূষিত ও বিশুদ্ধ রক্ত পৃথক থাকার প্রবণতা দেখা যায়। নীলয়ে একটা প্রকোষ্ঠ, তাই সেখানে উভয় রক্ত এসে মিশে যায়। সরীসৃপের ক্ষেত্রে নীলয়টি অর্ধবিভক্ত থাকে, অর্থাৎ কি এখানে উভয় রক্ত আংশিকভাবে পৃথক রাখার বন্দোবস্ত করা যায়। পক্ষী আর স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড আন্তঃনীলয় পর্দা দিয়ে দুভাগে বিভক্ত হয়েছে, এদের কি 4টে প্রকোষ্ঠ, অর্থাৎ দুটো অলিন্দ দুটি নীলয়।
এবার এদের কেমন? তাহলে একদম সরলতম ছিল মাছ, আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়েছে আমাদের পক্ষী এবং স্তন্যপায়ী। এদের হৃৎপিণ্ডের বাম দিকে বিশুদ্ধ রক্ত আর ডান দিকে দূষিত রক্ত পৃথকভাবে অবস্থান করে, ফলে দেহে বিশুদ্ধ রক্ত সরবরাহ লক্ষ্য করা যায়। সুতরাং গঠনগতভাবে হৃৎপিণ্ডের এই পরিপূর্ণতা এবং সরল থেকে ক্রমশ জটিলতর হৃৎপিণ্ডের আবির্ভাব নিঃসন্দেহে একটা অভিব্যক্তির সপক্ষে প্রমাণ। তাহলে একদম প্রথমে মাছ, সেখান থেকে কি এলো? উভচর, তারপর সরীসৃপ, তারপর পক্ষী ও স্তন্যপায়ী, মানে আস্তে আস্তে সরল থেকে জটিলতম হলো। তোমাদের পরীক্ষায় প্রায় আসে যে ভেনাস হৃৎপিণ্ড কাকে বলা হয়। ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে মাছেদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করে, এর কারণে মাছেদের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। আর দ্বিচক্রীয় হৃৎপিণ্ড কাকে বলে? পক্ষী ও স্তন্যপায়ীদের প্রাণীদের হৃৎপিণ্ডের ডান দিকে কম অক্সিজেনযুক্ত রক্ত প্রভাবিত হয় আর বাম দিকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত প্রভাবিত হয়। এদের হৃৎপিণ্ড দুবার রক্ত প্রবেশ করে বলে এদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়। মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে যে কতগুলো সাধারণ বিষয় লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে, গলবিল অঞ্চলে বহিঃস্থ ফুলকার খাঁজ দেখা যায়, একসারি অন্তস্থ যুগ্ম ফুলকার থলি দেখা যায়, লেজ সদৃশ গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়োটম পেশি। প্রথম দিকে ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য সবাইকে প্রায় একই রকমের দেখতে লাগে। ধীরে ধীরে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ হতে থাকে এবং পূর্ণাঙ্গরা একে অপরের থেকে আলাদা দেখতে হয়ে যায়। তাহলে আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু।